জিদ্দাকে নিয়ে ছোট্ট একটা গল্প। যখন পরিচালকরা জিদ্দাকে তাদের সিনেমাতে অভিনয়ের সুযোগ দিচ্ছিলেন না, তখন জিদ্দা বাধ্য হয়ে ছোটোখাটো প্রোডাক্টে মডেলিং করতে শুরু করেন। জীবন শুরু হয়েছিল নবাবগঞ্জির অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। আর বর্তমান বাংলার সবচেয়ে বড় সুপারস্টার, দুটো বড় প্রোডাকশন হাউসের মালিক, কলকাতা ফ্র্যাঞ্চাইজ ফুটবল টিমের মালিক, বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডার। তুমি তার সফলতাকে সহজভাবে দেখো, কিন্তু তার সফলতা তৈরি হয়েছে চেষ্টা, অমানসিক পরিশ্রম, কষ্ট, চোখের জল, রক্ত জল হয়ে। আপনিও যদি জিদ্দার ফ্যান হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। লটস অফ লাভ ফর ইউ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড শেয়ার মাই ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।